মাঝি আর মাঠের নামাজি। এক হবিজ রমজান মাস আসলে রোজা রাখবে না, যে রোজার কথা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমার উপর রোজাকে ফরজ করলাম যেরূপ ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। জোরে বলা যাবে না সুবহান আল্লাহ। এরা ভাইজান রমজানে রোজা রাখে না, তারাবি পড়ে না, ইফতার চিহেরি কোনোটাই করে না, কিন্তু দেখবেন যখন 25টা রোজা পার হয়ে যায় এর মার্কেট করা তাল ভাসি যায়। আছে না নাই কাপড় চাপড় কেনা তাল ভাসি যায়। বাজারে যায় যদি কোনো হুজুর মানুষ দেখা পায় আঙুলের মধ্যে হিসেব করে আর কয় হুজুর এইবার বুঝি রোজা 29টি হবে, কথা কোন ঠিক নেবে ঠিক। যদি হুজুর জিজ্ঞেস করে তুমি কয়টা রাখলে কয় হুজুর মন না গ্যাস, গ্যাসে গ্যাসে সবগুলোই শেষ, কথা কোন ঠিক নেবে ঠিক। আছে না নাই দামি কেনে পাঞ্জাবি শেরওয়ানি, নয়া মশলা নেয় ঘরে, ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ আদায় করে না, ঈদের নামাজ আদায় করার জন্য ইমাম বরাবর দাঁড়ায় প্রথম কাতারে, এমন লোক আছে না নাই, কথা বলে না আছে না নাই। কিন্তু ভাইজান বিশ্ব নবী করে দেন বর্ণনা, যারা রমজান পেল রোজা রাখলো না, তারা বিফল না, ইফতার চেয়ে কোনোটাই করল না। আমি দয়ার নবী যে করে দিলাম বর্ণনা, তাদের জন্য ঈদের খুশি না, তারা যেন ঈদগাহ মাঠে আসে না, তাদের জন্য ঈদের খুশি না। এই কথা যদি হুজুর বলে রে ভাইজান তাদের জন্য ঈদের খুশি না, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দল পাকাইবে, আমরা হুজুর গানছি নামাজ পড়াইবে চলে যাবে, অত কাই রোজা রাখছে না রাখছে হুজুরের বাচ্চা কোটে, কতক্ষণ ঠিক নেবে ঠিক। হুজুর যদি এইভাবে না বলে, নরম ভাষায় বলে, ভাইজান যারা রোজা রাখেন নাই তারা বি পড়েন নাই, যদি সামনে কাতারে এসে থাকেন আমি অনুরোধ করে বলতেছি, দয়া করে যারা এক মাস তারা বি পড়েছে রোজা রেখেছে তাদেরকে সামনে কাতারে দিবেন, আর যারা রোজা রাখেন নাই যদি থেকে থাকেন পিছনের কাতারে চলে যাবেন। এ খবিজ উঠবে না খালি ইমুক উমুক দেখবে, কথা কোন ঠিক নেবে ঠিক, কারণ জানে যদি উঠি তাহলে ধরা পড়বো যে আমি সেটে, কথা কোন ঠিক নেবে ঠিক। আছে না নাই, এ হলো মাঠের নামাজি। সাপ্তাহিক নামাজি তো জানেন বাবা, খালি শুক্রবার যায় এমন লোক আছে না নাই, অন্য কোনো দিন যায় না কিন্তু শুক্রবার নামাজ পড়বে যায়, তাও দেখবেন 12:30টায় খুতবা, 12:25 যায়, 5 মিনিটের মধ্যে 8 রেকাত নামাজ পড়ি বসি থাকে, আরও 1 মিনিট বাকি থাকে, এমন লোক আছে না নাই। মোবাইল চলে 4G 6G, এর নামাজের স্পিড হলো 8G, কথা কোন ঠিক নেবে ঠিক। মিথ্যা কথা বলবো না শোনা, আমি যে মসজিদের ইমামতি করি আমি কবলুল জুমা, কবলুল জুমার 4 রেকাত সুন্নত পড়তেছি, এমন টাইমে একটা লোক মসজিদের ভিতরে ঢুকলো, ঢোকার পর আমার 4 রেকাত পড়া নাই হতে 8 রেকাত পড়ি বসি আছে। আমি সালাম ফিরার পর তারপরে দেখি এই অবস্থা, জিজ্ঞেস করলাম চাচা নামাজ পড়লেন, কয় আল্লাহ দিলে কতক্ষণ না গে বা, 8 রেকাত নামাজ তাড়াতাড়ি পড়া শেষ করে দিছ কি চাচা, সুরে কেরাত করছেন না কোন নাই, তোমাদের মরা মানুষ সুরে সারা নামাজ হয়, মুয়ে কয় সুরে সারা নামাজ হয় চাচা, অত রাগ দেখেন কে সুরে কচিন না নাখো না ঠিক হবে। হুজুর আপনি কি জানেন না নামাজের মধ্যে 1 রাকাতে আলহামদুর পরে আর একটা সুরা পড়তে হয়, তারপর সেজদা দিতে হয়, কথা বলেন ঠিক না বে ঠিক। আমি বললাম চাচা কথা তো একেবারে সাসা, তাহলে আমার 4 রেকাত নাই পড়তে তোমরা 8 রেকাত পড়লেন বা, এত কেন স্পিড, কয় হুজুর তোমার চর্চা নাই মুখ, কয় তোমার মুখের স্পিড নাই কি সুরে কোচিন কোচম না, তাহলে ক্যাং করে বলছেন চাষা একটু কন, ক্যাং করে ছুড়ে কাছে কমু কমু কমু, খারাপ পাইতেছেন বিরক্ত হইতেছেন, চলবে নারায় থাকবে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল বলি। আসে না নাই বাবা আসে না নাই, আবার কায়ো কায় দেখবেন সুরে কালাম কিছু জানে না, খালি মুখ না
আছে না নাই। ওরে ভাইজান, তবিল ছাড়া যেমন ব্যবসা চলে না, আল্লাহর কালাম না শিখে আল্লাহর ইবাদত করা যাবে না। জোরে কোন কথা ঠিক না বিঠি? তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত। আল্লাহর নবী বলেছে ইলম শিক্ষা করাটা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। এর জন্য যদি চিন্তার সদৃশ্য রাস্তা অতিক্রম করে শিখতে হয় তথাপি শিখতে হবে। কথা কোন ঠিক না বিঠি? ওরে ভাইজান, আর একটা হলো ডিজিটাল নামাজি। কি নামাজি? ডিজিটাল নামাজি। কবেন হুজুর ডিজিটাল নামাজি কি রকম রে বাবা? ডিজিটাল নামাজি নামাজ পড়ে কিন্তু তাল খোপ আছে না, নামাজ পড়ে কিন্তু তাল খোপ। বাড়ির পাশে মসজিদ, আজান হয়েছে 15 মিনিট পর জামাত হবে, 3 মিনিট বাকি আছে, তাও খালি বাড়ির মধ্যে কাজ করে এমন লোক আছে না নাই? মুয়াজ্জিন সাহেব একামত শুরু করলো, একামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব তাহির ইমা বাঁধলো, আলহামদু শেষ হলো, দ্বিতীয় সুরা শুরু করলো, দৌড়ে দৌড়ি করে যায় সবার শেষে, দাঁড়ায় পিছনের কাতারে। ইমাম সাহেব রুকুত যায়, দৌড়ে দৌড়ি করে, ও রুকুত যায় এমন লোক আছে না নাই? কথা কল আছে না নাই? কিন্তু ভাইজান, এর তো তাল খোপ। যদি ইমাম সাহেব আত্মাহিয়াতের বৈঠকে একটু লেট হয়, একটু যদি দেরি হয়, ধৈর্য ধরে না, এ জানে নামাজে কথা বলা যাবে না, কথা বললে তো নামাজ হবে না। কিন্তু ইমাম সাহেব এত লেট করে, ধৈর্য তো মানে না, তাও সিগন্যাল দেওয়া বাদ দেয় না, আসে না নাই? মানে হুজুর উঠো, আসে না নাই? কথা কন আসে না নাই? ভাইজান, ইমাম সাহেব ডানে বায়ে সালাম ফিরে, মাগরিবের 2 রেকাত সুন্নত নাই পড়তে, এর নফল সহ 4 রেকাত পড়ে যায় সবার শেষে, বিদায় সবার আগে, এমন লোক আছে না নাই? কথা কন আসে না নাই? নিয়ে যায় সেরা স্যান্ডেল, ঠ্যাঙত দেয় নতুন স্যান্ডেল। কথা কন, কথা কন। নিয়ে যায় সেরা স্যান্ডেল, ঠ্যাঙত দেয় নতুন স্যান্ডেল, কালে বালে যদি ধরা পড়ে কয় হুজুর বদল হয়েছে। কি হয়েছে? বদল হয়েছে। আমি 12 বছর ইমামতির বয়সে দেখলাম মসজিদ থেকে যেগুলো জুতো চপ্পল বদল হয়, সবাই খালি সেরা থুইয়া নতুন নেয়, কাইনো ভুল করি নতুন থুইয়া পুরান নেয় না। কথা কন ঠিক না বেঠি? কন তো বাবা ইয়া নামাজি না জুতিয়া সর, জোরে কন নামাজি না জুতিয়া সর। এই নামাজে কি জান্নাতের আশা করা যাবে রে বাবা? আল্লাহর নবীর দেবতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, যে আলী সম্পর্কে আল্লাহর নবী বলেছে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হলাম ইলমের সাগর আর আমার সাহাবী আমার জামাতা আলী হলো তার দরওয়াজা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই আলী রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের ময়দানের মধ্যে বেদিন কাফেরের পক্ষ থেকে একটা তীর এসে আলীর পায়ের মধ্যে লেগে গেছে, আলীর তীরটা খোলার জন্য সাহাবী সাথী ভাইরা যথেষ্ট চেষ্টা করে, কিন্তু আলী হাত দিতে দেয় না, এরা খুলতে চায় আলী খুলতে দেয় না। বিশ্ব নবীর কাছে গিয়ে বলা হলো, হুজুর আপনার সাহাবী আলীর পায়ের মধ্যে শত্রু পক্ষ থেকে একটা তীর এসে লেগে গেছে, আমরা খুলতে চাই কিন্তু আলী খুলতে দেয় না। আল্লাহর নবী বলল, রে সাহাবীরা আলীকে বিরক্ত দিও না, আলী যখন খুলতে দেয় না আলীকে ডিস্টার্ব দিও না, বিরক্ত করো না। আমি বিশ্ব নবীজি তীর খোলার সমাধানের রাস্তা বলে দিতেছি, এই হিসাবে আমল করবে। বলছে হুজুর বলেন, বলে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরাই আলীর পা থেকে তীরটা খুলবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেল,
আলী নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ হলো এমন একটা ইবাদত, বিশ্ব নবীজি বলে দিয়েছে নামাজ তখন দাঁড়াবে। প্রথম শ্রেণীর প্রথম কোয়ালিটির নামাজ হলো যে নিজে আল্লাহকে দেখতেছি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা যদি সম্ভব না হয় দ্বিতীয় কোয়ালিটির নামাজ হলো, আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতাছে, কথা কম ঠিক না বেঠি। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেল, প্রভুর দিদারে মগ্ন হয়ে গেল। সাথী ভাই সাহাবীরা আলীর পা থেকে তিটা টিনে খুলে ফেলল, হযরতে আলী বিন্দু মাত্র টের পাই নাই কল সুবহানাল্লাহ। হযরতে আলী ডানে মায়ে সালাম ফিরে দেখে, সাহাবী সাথী ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, কারা হয়ে আছে। আলী বলছে, রে ভাই জানেরা, ও সাথী ভাই সাহাবীরা, বুঝেছি বুঝেছি, আপনারা বুঝি আমার পায়ের তীর খোলার জন্য এসেছেন। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ওরে ভাই আলী, আমরা নাই তো খালি, তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেছো তোমার নামাজ আদায়ের মধ্যে আমরা তোমার পা থেকে তীরটা খুলে ফেলেছি। হযরতে আলী বলছে, আমি তো বিন্দু মাত্র টের পাই নাই, তথাপি বিশ্ব নবীজি বলেছে, ওরে আলী, এই নামাজে যে তোমাকে জান্নাতে নেবে, এই নামাজে যে তোমার জান্নাতের চাবি হাসিল হবে, আমি বিশ্ব নবীজি গ্যারান্টি দিতে পারি না। আর আমরা যে নামাজে দাঁড়াই রে বাবা, নামাজে দাঁড়াইয়া যদি মশা কামড় মারে, মশাটারে আগে মারে রুকু সেজদা পরে, কথা কোন ঠিক না উঠে। এই নামাজে কি জান্নাতের চাবি ভাবা যাবে? শোনা যাবে যাবে।